দেখুন কুরবানির গোস্ত সম্পর্কে আল্লাহ বলছেন নিজে খাও এমুল ফকির এবং তোমরা যারা ফকির এবং মোহতাজ তাদেরকে খাও কোন হাতে শেষ আছে এমুল কানে অলমতার যারা কানে মানে ওই সমস্ত মানুষ গরিব মিসকিন কিন্তু তারা মানুষের কাছে চেয়ে খায় না আর মহতার ওই ওরা যারা মানুষের কাছে চেয়ে বাড়াই তো এদেরকে দাও এদেরকে দিয়ে খাও নিজে খাও পরে খাও এটা হলো আল্লাহর হুকুম এখন কতটা তাদেরকে দিবেন কতটা নিজে খাবেন এর জন্য নির্ধারিত কোনো ভাগ ডাইরেক্ট হাদিসে আসে নাই ওলামায় কেরামগণ এই বিষয়ে অনেকেই এটা ভাগ করেছেন যে তিন ভাগ করলে পারে মানে তারা আসলে যে তিন ভাগ করতেই হবে এটা জরুরি নয় তবে তিন ভাগ এই জন্য করেছেন যাতে করে কিছু দান সাদকাও হয় অনেক মানুষ আছে যে এরকম ভাগ না করে দিলে তারা সবই খেয়ে ফেলে মানে নিজের গরিব মিশ্রিনকেও দেয় না এবং হয়তো মানে আত্মীয় স্বজনকেও সেরকম দেয় না নিজেরাই খেয়ে ফেলে এরকম এই জন্য ওলামা ইকরমগণ একটা করেছেন যে কমসে কম কিছু সাদকাও হলো কিছু নিজেও খাওয়া হলো আত্মীয় স্বজনকে দেওয়া হলো তিন ভাগ করে এক ভাগ নিজে খান এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য রাখেন আর এক ভাগ গরিব মিসকিনকে দেন কিন্তু এটা জরুরি নয় আপনি যতটুক যত বেশি গরিব মিশ্রিনকে দিয়ে দান সাদকা করে খেতে পারবেন ততই আপনার জন্য মঙ্গলময় এই হলো বিষয়